আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এতো এখন আমরা ঘুম থেকে উঠে স্কুলের জন্য রেডি হব। এতো মেয়ে এখনও ঘুমিয়ে রয়েছে, ঘুম থেকে ওঠাবো মেয়েকে। মেয়েকে এখানে ঘুমিয়ে থাকতে থাকতে আমি এখানে চাটা আর রুটিটা ভেজে নেব। এতো মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে ওর রিয়াকশনটা এমন ছিল, অনেকক্ষণ ও স্ট্যাচুর মতো চুপ করে বসেছিল, কি করবে বুঝতে পারতেছিল না। ঘুম থেকে উঠে ওর রিয়াকশনটা এমন থাকে, তারপর বুঝতে পেরেছে যে ওর ভিডিও করা হচ্ছে, তারপর একটা হাই দিবে। হাই দিয়ে এখন চলে যাবে দাঁত ব্রাশ করতে। তো এতো এখন হাই দিয়ে এখন চলে যাচ্ছে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার জন্য। আর এদিকে আমি ওদের নাস্তা রেডি করে রেখেছি, ও নিজে নিজে ব্রাশ করে তারপর এখন মুখ ধুয়ে এখন ও নাস্তা খাওয়ার জন্য এসে পড়বে। আমার মেয়েটা মাশাল্লাহ অনেক ভালো, যে ঘুম থেকে উঠে কোনো জ্বালাতন করে না। অনেক বাচ্চা আছে ঘুম থেকে উঠতে চায় না বা কোনো কিছু না, তো আমার মেয়ে ঘুম থেকে সুন্দরভাবে উঠেই ওকে যেভাবে বলবো যে উঠেই ব্রাশ করতে চলে যাও, সাথে সাথে ও ব্রাশ করতে চলে যায়। এদিকে আমার চাটাও হয়ে গেছে আর আমি রুটিগুলো ভেজে নিয়েছি। তো বাচ্চাদের এখন ওদের একটু নাস্তা করিয়ে তারপর আমি আমার মেয়েকে রেডি করে নিব, তারপর স্কুলের জন্য বের হয়ে যাব। তো এখানে আমার ছেলেও রেডি হয়ে গেছে, ছেলেকে এখন নাস্তা দিয়ে দিয়েছি, নাস্তা খাচ্ছে। এদিকে মেয়ের নাস্তা খাওয়া শেষ, এখন মেয়েকে স্কুল ড্রেস পরিয়ে এখন ওকে রেডি করতে হবে, কারণ ওর মাথার চুলগুলো আসরাতে প্রায় আমার অনেকক্ষণ সময় লাগে। চুল আসরাতে নিলে আমার মেয়ে অনেক কান্নাকাটি শুরু করে। তো আজকে মনে হয় ভিডিও করার জন্য তেমন একটা কান্না করেনি, তবুও রিয়াকশনগুলো দেখা যাবে ভিডিওর ভেতর যে ও কীভাবে রিয়াকশনগুলো নিচ্ছে। এই যে ওর চুল আসরাতে গেলে ওর রিয়াকশনটাই থাকে অন্যরকম, ও পারে তো তখনই কান্নাকাটি শুরু করে, কিন্তু আজকে হয়তো ভিডিও করতেছি তাই অত বেশি কান্না করেনি, আজকে চুপচাপই ছিল। তো এতো এখন ওর চুলটা আমি রেডি করে নিব। ওর চুল আসরাতে আমার অনেক সময় লাগে, দেখা যায় চুলগুলো এদিক দিয়ে বের হয়ে যায় ওদিক দিয়ে বের হয়ে যায়, তাই ওকে আটসাটভাবে চুলগুলো আসরিয়ে দিতে অনেক সময় লাগে। এতো এখন আমি আমার মেয়েকে পুরোপুরি রেডি করে ফেলেছি, এতো আমার মেয়ে পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন আমরা বের হয়ে যাব স্কুলের জন্য। এখন এতো মাশাল্লাহ আমার মেয়ে কিউট মেয়ে, এখন একটা হাসি দিয়ে এখন ও এখন স্কুলের জন্য বের হয়ে যাচ্ছে। ও স্কুলে যেতে খুবই পছন্দ করে, এখানে ওর ফ্রেন্ডও দাঁড়িয়েছিল ওকে নিয়ে, এখন একসাথে স্কুলে ঢুকবে। তো এতো এখন স্কুলের ভেতর ঢুকে গেল ওরা, এখন আমরা ওদের স্কুলে দিয়ে ভেতরে দিয়ে এখন আমরা একটু হাঁটার জন্য বের হয়ে গেছি। আমরা লেকে এসে পড়েছি হাঁটতে হাঁটতে, আমাদের প্রতিদিনের জায়গা এই লেক। তো হয়তো আমরা লেকে এসে পড়েছি, আজকে আমরা বেশি কিছু খাইনি, সকালে সবাই নাস্তা করে এসেছি তাই বেশি কিছু একটা খাওয়া হয়নি, পরোটা ভাজি তো খাওয়াই হয়নি, শুধু আমরা এখানে সিঙ্গারা নিয়েছিলাম। এভাবে রিয়াকশন অলওয়েজ এমন থাকে, যখনই আমরা ভিডিও করতে নেই উনি এমন রিয়াকশনটা দিবে। তারপর তো এখানে আমরা সবাই বসে একটু সিঙ্গারাটা খেয়ে তারপর চাটা খেয়ে এখন আমরা একটু বের হব, একটু লেকের কাছে কাপড়ের দোকানগুলোতে যাব। তো যাওয়ার সময় দেখলাম এই দাদু আচার বিক্রি করে, তো উনার আচারগুলো অনেক ইয়ামি হয়, তো আমরা অলওয়েজই উনাকে খুঁজি যে কখন উনাকে পাওয়া যাবে। এই আচার লেকে যারা আসেন তারা এই আচারটা খেয়ে দেখবেন, মৌসুমি চাটনি অনেক মজা। তারপর তো আমরা উনার কাছ থেকে আচার নিয়ে তারপর আমরা এই যে লেকের কাপড়ের দোকানগুলো দেখতেছিলাম, এখান থেকে আমরা সবাই প্রায় একই রকম দুই তিনটা আজকে থ্রি পিস নিয়েছি। তো এই থ্রি পিসটা আমরা সবাই নিয়েছি, তো আমাদের ক্লাস পার্টি যদি হয় স্কুলে তাহলে আমরা পরবো, সবাই বলবে মেয়েদের ক্লাস পার্টি না আমাদেরই ক্লাস পার্টি। তো যাই হোক, একটু আনন্দ করার জন্য আমরা সবাই একরকমই ড্রেস নিব। তো এতো আমরা দেখতেছিলাম, সবাই বলতেছিলো যে না সেরকম একটা ভালোই ছিল কাপড়টা, তাই আমরা এটা নিয়ে নিলাম, আরও কয়েকটা নিয়েছি। তারপরে তো আমাদের এখন স্কুলে
চলে গেছি স্কুলে, এদিকে মেয়ের ছুটিও হয়ে গেছে, তো এখানে আমরা ওকে নিয়ে আবার বাসার জন্য এসে পড়তেছি। আজকে দিনটা খুবই ভালোই গেছে, খারাপ যায়নি। আর কালকে থেকে নাকি অবরোধ, তো স্কুল মনে করেছিলাম আমাদের স্কুলটা বন্ধ দিয়ে দিবে, তো আমাদের স্কুল আপাতত কোনো বন্ধ দেয়নি, স্কুল চলবে। আমার ছেলের স্কুল অলরেডি বন্ধ হয়ে গেছে, আমাদের স্কুল বন্ধ দেয়নি, আমাদের স্কুল কালকেও যেতে হবে। আর কি অবরোধের ভেতর আমাদের স্কুলের কোনো বন্ধ নেই, তো কালকেও আবার স্কুলে যাওয়া হবে আমাদের। তো আজকে তো সব কিছু শেষ করে এখন আমরা বাসার জন্য প্রায় বাসার কাছাকাছি এসে পড়েছি। দেখা গেছে আজকে রাস্তাঘাটে জ্যামও কম ছিল, তো আমাদের আসতেও বেশি সময় লাগেনি। তো আজকে এই পর্যন্তই, ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আরও নতুন নতুন কিছু দেওয়ার ট্রাই করব। আর যারা নিউ আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। ধন্যবাদ সবাইকে।